প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ প্রভাষক গণিত সরকারি হরগঙ্গা কলেজ আজকে আমরা তোমাদের উচ্চতর গণিতের প্রথম পত্রের তৃতীয়দের সরালেখা অংশ নিয়ে আলোচনা করবো গত ক্লাসেও আমরা একই বিষয় নিয়ে আলোচনা করেছিলাম সেই বিষয়গুলো আমরা আজকে একটু সংক্ষেপে আলোচনা করে যাব তারপর নতুন অঙ্ক দেখব আমরা কার্তৃষ্টি স্থানাঙ্ক ব্যবস্থা দেখেছি যে একটা বিন্দু যদি পি দেওয়া থাকে তখন আমরা ওই বিন্দুর স্থানাঙ্ক হলে একশো খবর কত বা কি ও অক্ষ বরাবর কী কীভাবে আমরা ওই বিন্দুতে পৌঁছতে পারি সেটা আমরা দেখেছি তারপর আমরা পোলার স্থানাঙ্ক ব্যবস্থা সম্বন্ধে দেখেছি কিভাবে পোলার স্থানাঙ্ক ব্যবহার করা হয় এখানে একটা আদি লাইন থাকে ও ওয়েক্সের উপর একটা রেখা থাকে যেটা ঘুরে ঘুরে দলং সে রেখাটি ওপি সেটা ঘুরে ঘুরে আমাদের বিভিন্ন স্থানকে পৌঁছে এখানে পোলার কোয়ার্ডিনেটসে আর এবং থিটা দুটি কোয়ার্ডিনেট আর হলো পোল থেকে কোনো বিন্দুর দূরত্ব আর থিটা হলো পজিটিভ একচক্রের সাথে কত ডিগ্রি কোন তৈরি করেছে তবে একটা বিষয় লক্ষণীয় কোনটা যদি ঘড়ির কাটার বিপরীত দিকে হয় মানে এভাবে অ্যান্টি ক্লক ওয়াইজ তাহলে কোনটা পজিটিভ হবে আর ক্লক ওয়াইজ হলে নেগেটিভ হবে একই থিটা যে বিন্দুটি এটা যদি আমি এদিক থেকে যাই কিন্তু উল্টা দিক থেকে ঘুরে আসি তাহলে আর ঠিকই থাকবে কোনটা হবে পাই মাইনাস থিটা

কার্তেসীয় এবং পোলার স্থানাঙ্ক ব্যবস্থার মধ্যে সম্পর্কগুলো আমরা দেখেছি সেখানে আমরা দেখেছি যে এক সমান আর সাইন্তিটা এক সমান আর কস্তিটা ওয়াই সমান আর সাইন্তিটা এই একটি আর এখানে আর একটি হুম তাহলে এখানে যদি আর আর থিটা দেওয়া থাকে আমরা একশো এটাকে আমরা বলবো ফর্মুলা একইভাবে আমরা বের করেছি আর সমান রুটোবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এবং থিটা সমান হচ্ছে ওয়াই বাই এক্স অথবা আমরা থিটা সমান লিখেছিলাম টেন ইন্ডার এখন অনেক সময় অঙ্ক করতে গেলে সমস্যা হয় আর ইজিলি বের করা যায় থিটাটা আসলে কোন চতুর্ভাগে সেটা বের করা অনেক সময় সমস্যা হয় সেক্ষেত্রে আমরা

স্টুডেন্ট তোমাদেরকে এই বিষয়গুলো কেয়ারফুলি খেয়াল করতে হবে যে কোন চতুর্ভাগে থাকলে আমরা কিভাবে মানগুলো পেতে পারি এবার আমরা উদাহরণের সাহায্যে কোন বিন্দুর পোলার স্থানাঙ্ক দেওয়া আছে আমাদের যেটা বুঝতে পারছি কি দেওয়া আছে দেখো কোনো দেওয়া আছে আর এক মান দুই দেওয়া আছে কোন দেওয়া আছে পাই বাই ফোর তাহলে আমাদের কার্তিক সূত্রে যেতে হবে কার্তিক সূত্রে যাওয়ার জন্য আমাদের এক সমান হচ্ছে আর গস্তিটা আর ওয়াই সমান হচ্ছে আর চলে গেছে এই দুটো সূত্র ব্যবহার করলে আমাদের এক্স আর ওয়াই আমরা পেয়ে যাব যেহেতু আর আর তিটা দেওয়া আছে সেটাই ধরুন বিন্দুটি কাটতে এক্স ওয়াই এখানে আর ইকুয়াল টু টু থ্রিটা ইকুয়াল টু ফাইভ

এবং ওয়াই সমান আর সাইন কীভাবে আর এর মান দুই তিনটার মান পাই বাই ফোর এটা যদি আমরা সমাধান করি তাহলে আমাদের যে সমাধানটা আমরা পেলাম সেটা হচ্ছে রুট টু তাহলে তাহলে টু পাই ও বা ফোর যে বিন্দুটা পোলার কোঅর্ডিনেটস সেটা কাটতে সে কোঅর্ডিনেটস হচ্ছে রুট টু রুট টু আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ এবার আমাদের একটি স্থানাঙ্ক দেওয়া আছে সেটাকে আমাদের পোলার স্থানাঙ্কে আমরা প্রকাশ করব তাহলে থ্রি থ্রি রুট থ্রি বিন্দুটা আসলেই

একটু সমাধান যদি করি তাহলে প্রথম দেখবেন থাকলে এটা হয় এটা তোমরা জানো তো আগে আমরা দেখেছি সে মান বসে আমরা পেয়েছি পাই ওভার থ্রি বিন্দুটির স্থানাঙ্ক কি হবে সিক্স কমা পাই ওভার থ্রি প্রিয় শিক্ষার্থী বৃন্দ আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ ঠিক কোনো বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে মাইনাস ওয়ান ওই হল বিন্দুর পুলার স্থানাঙ্ক নির্ণয় করা এখানে লক্ষ্য করো শিক্ষার্থী বিন্দুটা দেওয়া আছে মাইনাস রুট থ্রি ওয়ান যা দ্বিতীয়

মাইনাস রুট থ্রি দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত সেই জন্য এটা হিসাব করে আমরা দেখব এভাবে আসে ফাইভ মাইনাস টেন ইনভার্স টেন ফাইভ বাই সিক্স ফাইভ বাই সিক্স এটা যদি একটু বিয়োগ করি ফাইভ ফাইভ বাই সিক্স তাহলে আমার বিন্দুটা হলো টু কমা ফাইভ বাই রুট ওভার সিক্স ফাইভ পাই ওভার সিক্স আশা করি বিষয়টি ক্লিয়ার হয়ে গেল আরেকটি কার্তিক শিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে মাইনাস ওয়ান মাইনাস টু থ্রি তাহলে আমরা কি করব চতুর্থ কোয়ার্ডেন্স আছে তাহলে কার্তিক স্থানাঙ্ক থেকে আমরা একসাথে পেলাম নিম্ন বিন্দুর পর স্থানাঙ্ক আর থিটা হলে আর দেখো শিক্ষার্থী বৃন্দ কেন আর নির্ণয় করে খুব সোজা আরে কোনো জমা হয় না সমস্যা নেই সমস্যাটা হয় থিটা বের করতে গেলে যেহেতু বিন্দুটা চতুর্থ কোয়ার্ডেন্সে আছে থিটার আমাদের সেই ফর্মুলাটাই ব্যবহার করতে হবে চতুর্থ না তৃতীয় কোয়ার্ডেন্ট আছে পাই প্লাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স চতুর্থ তৃতীয় চতুর্ভাগে অবস্থিত একইভাবে একশো এর মান বসিয়ে আমরা সমাধান করে পেয়েছি ফোর পাই বাই থ্রি সো এব স্থানাঙ্ক হয়ে গেল টু ফোর পাই ওভার থ্রি তো আজকে এ পর্যন্তই থাকবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে धन्यवाद सबाई के